নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি ডিভাকন কস সেফটি পিল নিয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করবো যে এই মেডিসিন কীভাবে ইউজ করে এবং এর সাথে সাথে কী কী রয়েছে কীভাবে এটাকে সাইড এফেক্ট রয়েছে এবং কীভাবে এটাকে ইউজ করতে হয় সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে স্বাগত জানাই আমার ডিআটিভি ব্যাঙ্গলি চ্যানেলে আমি আপনাদের বন্ধু সুদীপ তো ডিভাকন যে কোম্পানি তৈরি করছে তাও হচ্ছিল জ্যাকসন পল ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড বলে আর প্ল্যান নেম রয়েছে হলো ডিভাকন আর এর ভিতরে দুটো মলিকুল রয়েছে একটা হচ্ছে হলো লিবোনোর জেস্ট্রল তার সাথে রয়েছে ইথানয়েল এস্টাটল তো বন্ধুরা এই দুটো মলিকুল কত কত পরিমাণে রয়েছে সেটা আমি আপনাদের বলে দিই লিবোনর্জেস্ট্রল রয়েছে আপনার জিরো পয়েন্ট ফিফটি এমজিতে ইথানয়েল এস্টাটল রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি এমজিতে ইন্ডিয়ান প্যাথোলজি হিসাবে ঠিক আছে ইন্ডিয়ান ফার্মাকোলজি হিসাবে তো মেনলি এই মেডিসিনটা কারা ইউজ করতে পারে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থার থেকে দূরে থাকতে চান প্রেগনেন্ট না হতে চান তাদের জন্য মেনলি এই মেডিসিন ইউজ হয় তার সাথে সাথে কোনো মহিলার যদি মানে মাসিক ধর্মের সময় যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় প্লেভিক ইনফেকশান বা ওভারিতে কোনো রকমের যদি কোনো প্রবলেম থাকে বা তল পেট প্রচণ্ড ব্যথা করা বা তলপেট পড়া করা মিস্টেশনের সময় এ ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে মানে ডাক্তার বিবেচনা করে শরীরের রোগটা কীরকম কী পরিস্থিতি রয়েছে তার সমস্ত কিছু চেক আপ করে ডাক্তার লিবোনোগ্যাস্ট্রল বা ইথানল এস্ট্রডল টাইপের মেডিসিনকে ডাক্তার মাঝে মাঝে প্রিসক্রাইব করে থাকে সেটা ডিপেন্ড করে পেশেন্টের উপর তার পরিস্থিতি রকম রয়েছে আর নর্মালি কন্ট্রিসেপটিভ পিল হিসাবে যখন এটাকে ব্যবহার করা তখন এটার কাজ একটু রকম থাকে তখন কাজ থাকে গর্ভাবস্থা তৈরি হওয়ার জন্য যে সমস্ত এগ মহিলা শরীর থেকে নিঃসৃত হয় এবং যে শুক্রাণু স্পাম যেটা হচ্ছে হলো এগের সঙ্গে মিলে গিয়ে যে ফার্টিলাইজেশন তৈরি হয় সেটাকে এটাকে মানে সেই পরিস্থিতিটাকে এটাকে বন্ধ করে মেনলি এই কাজই হচ্ছে এটা লিবোনো এবং ইথানায়ল এস্টোর মেন কাজ হচ্ছিলো সেটা যে গর্ব যাতে তৈরি না হয় এবং স্পাম যাতে ভিতরে গিয়ে যে কার্যক্রিয়াটা করে সেই কার্যকে যাতে বন্ধ করে এসবের ক্ষেত্রে হচ্ছে হলো এ ধরনের মেডিসিনটাকে প্রয়োগ করা হয় ঠিক আছে এটা মেন খাওয়ার নিয়ম হচ্ছে হলো ডেলি একটা করে আপনাকে খেতে হবে এবং বারো ঘন্টার মধ্যে যদি আপনি যদি প্রথম ডোজ ভুলে যান তাহলে যখনই মনে পড়ছে তখনই খেতে হবে কিন্তু বারো ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যাতে প্রথম ডোজটা না খেয়ে দ্বিতীয় ডোজটা খাওয়ার জন্য এবং তার সাথে সাথে দু থেকে তিন দিন যাতে আপনি কন্ডুমি ইউজ করেন এই জিনিসটা আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে নর্মালি এর তেমন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু বন্ধুরা এটা ইউজ করার পরে যদি আপনার বমি মাথা ঘোরানো পেট জলা পড়া করা বা তলপেটে আপনার কোনো রকমের প্রবলেম হয়েছে বা মিনসে আপনার কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে ইরেগুলার মিনস হচ্ছে ঠিক আছে তো এ ধরনের যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে বলো ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া উচিত এবং আপনাকে যদি ডাক্তার এটাই প্রেসক্রাইব করে তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার যদি প্রেগনেন্ট মহিলারা রয়েছে বা কারো যদি অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছেন তারপরে আপনি এটা ইউজ করতে চান তাহলে সেটা ক্ষতিকারক হতে পারে বেস্ট ফিডিং যারা মা মায়েরা আছে যাদের বাচ্চাদের শিশুদের দুধ খাওয়াচ্ছে তারা এটা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন কোনো মহিলা যদি আগে আগড়াই যদি লিভারের প্রবলেম বা যদি কিডনি প্রবলেম হয়ে থাকে শরীরে তাহলে এটা আপনি নিতে পারবেন কি না এটা আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে হবে ওভারিতে বা ইউটোরাসে কোনো রকমের যদি কোনো প্রবলেম থাকে সেখানে যদি কোনো টিউমার টাইপের কোনো কিছু থাকে তাহলে সেটা আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত যে আপনি এই মেডিসিনটা ইউজ করতে পারবেন কি না ঠিক আছে তো আশা করবো বন্ধুরা আজকে ভিডিও হয়তো আপনাদের ভালো লাগতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনেরই ভিডিও মাঝে মাঝেই আমি পোস্ট করতে থাকি তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও তো আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাভে নাইস ডে